বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরা পড়ছিলাম তোমাদের আনন্দ পাঠ বইয়ে সোহরাব রুস্তম এই গল্পটি। গল্পটি পড়তে পড়তে আমরা এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি যখন কিনা তহমিনা তার মনের সুপ্ত বাসনা অর্থাৎ তার লুকোনো ইচ্ছে বা ভালোবাসার কথা মহাবীর রুস্তমের কাছে প্রকাশ করলো। তারপর কি হলো? এই কথা বলে হাওয়ার দোলায় ভেসে তহমিনা ঘর ছেড়ে চলে গেল। তার মানে খুশি মনেই সে ঘর ছেড়ে বেরিয়ে গেল, কিন্তু ঘরের বাতাস রেখে গেল তার মধুর দোলা এবং মহাবীর রুস্তমের অন্তরে বা হৃদয়ে রেখে গেল অনাস্বাদিত মধুর ঝংকার। তার মানে স্বাদ গ্রহণ করা হয়নি এরকম। তারপর মহাবীর রুস্তম আর ঘুমাতে পারলেন না। সকালের প্রথম আলো জানালা দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গেই রুস্তম ছুটে গেলেন সামেনগান অধিপতির কাছে। রুস্তম নিঃসংকোচে প্রস্তাব করলেন, তার মানে তিনি একেবারে কনফিডেন্টলি প্রপোজাল দিলেন। রুস্তম নিঃসংকোচে প্রস্তাব করলেন তিনি তহমিনাকে বিবাহ করবেন। সামেনগান অধিপতি অর্থাৎ তহমিনার পিতা যেন হাতে আকাশের চাঁদ পেলেন। মহাবীর রুস্তম হবে তার জামাতা বা মেয়ের জামাই। এ যে ধারণার অতীত, তার মানে ব্যাপারটি কিন্তু তার একেবারে আশাতীত ছিল। অর্থাৎ তিনি কখনো কল্পনাও করতে পারেননি এত বড় সৌভাগ্য কখনো তার কপালে থাকবে। তারপর কি হলো? তিনি কিন্তু সানন্দে রাজি হলেন, তার মানে আনন্দের সাথে, এবং সঙ্গে সঙ্গে মহা সমারোহে বিয়ের আয়োজন করতে ছুটে গেলেন। তার মানে তিনি আয়োজন করা শুরু করে দিলেন তার মেয়ের সাথে মহাবীর রুস্তমের বিয়ের আয়োজন। তারপর কি হলো বন্ধুরা, সেগুলো আমরা জানবো কিন্তু পরের ভিডিওগুলোতে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থেকো সবাই, অ্যান্ড নেভার স্টপ লার্নিং।